Doctor's Tips, your tips doctor. ডক্টর টিপস এর সমস্ত টিপস সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, ডক্টর টিপস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। জানেন কি, সারাক্ষণ ব্রা পরে থাকলে কি হয়? আশ্চর্যজনক হলেও সত্যি যে ব্রা পরে রাতে ঘুমানো বা সারাক্ষণ ব্রা পরে থাকা ভালো না মন্দ, এটা নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। অনেকেই মনে করেন 24 ঘন্টা ব্রা পরে থাকা তাদের ফিগার সুন্দর রাখতে সহায়তা করে, আবার অনেকেই বলেন যে এই অভ্যাসটি স্তন ক্যান্সারের কারণ। কিন্তু আসলে কোনটা সত্য, কিংবা কাদের ক্ষেত্রে ব্রা পরে থাকার নিয়মটি প্রযোজ্য, জেনে নিন বিস্তারিত সুবিধা অসুবিধা ও স্বাস্থ্য ঝুঁকির কথা। কেন এই সারাক্ষণ ব্রা পরিধান? যারা এই সারাক্ষণ এমনকি রাতে ঘুমাতে যাওয়ার সময়েও ব্রা পরে থাকেন, তাদের প্রায় সকলেই মনে করেন যে এই কাজটি তাদের স্তনের আকৃতিকে সুন্দর রাখে, স্তনকে অনেক বয়স পর্যন্ত সুঢৌল রাখে ও শেপ নষ্ট হতে দেয় না। কিন্তু আসলে কি তাই? ব্রা পরা না পরার সাথে আসলে স্তনের শেপ নষ্ট হবার সম্পর্ক খুবই অল্প, কেবল ক্ষেত্র বিশেষেই এটা হতে পারে। আর নারীদের স্তনের শেপ ক্রমশ নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে বয়স, গ্র্যাভিটি, সন্তান জন্মদান, বাড়তি ওজন ইত্যাদি। তাই কেবল স্তন সুন্দর রাখার জন্য সারাক্ষণ ব্রা পরে থাকা অনর্থক। তবে হ্যাঁ, অনেকেরই স্তনে ব্যথা হয়, চাপ লাগবে বা ঘুমাতে অসুবিধা হয়, তারা পরিধান করতে পারেন ব্রা ঘুমের সময়ও, তবে অবশ্যই টাইট ব্রা নয়, বরং ঢিলে ঢালা আরামদায়ক ব্রা। স্তন ক্যান্সার হয় কি? সারাক্ষণ ব্রা পরে থাকলে স্তন ক্যান্সার হয় এমন কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত বিজ্ঞানীদের কাছে নেই। আবার স্তন ক্যান্সার যে হয়ই না সেটাও গ্যারান্টি দিয়ে বলা যাবে না। কিন্তু হ্যাঁ, সারাক্ষণ ব্রা পরে থাকার আরও কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেমন একই ব্রা সারাদিন পরে থাকায় স্তনের র্যাশ বা ত্বকে নানান রকম অসুখ হতে পারে। সারাক্ষণ ব্রা পরে থাকার ফলে ঘাম হয়, ফলে নানান রকম ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ব্রায়ের ফিতায় কাঁধ ও পিঠের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে, কাঁধ বা পিঠে এবং বুকে ব্যথা হতে পারে টাইট ব্রায়ের কারণে। কাপের নিচে কাঠে বসানো ব্রা কিংবা পুশ আপ ব্রা সারাক্ষণ পরে থাকলে স্তনে অস্থায়ী ল্যাম্প দেখা দিতে পারে। এই ল্যাম্পগুলো থেকে যে অন্য অসুখ হবেই না এমন কোনো নিশ্চয়তা নেই। ব্রা পরবেন কি পরবেন না, কিছু ক্ষেত্রে সারাক্ষণ ব্রা পরার কোনো প্রয়োজন নেই। আপনার কাপ সাইজ যদি কম হয়ে থাকে, অর্থাৎ স্তন যদি আকারে ছোট হয়ে থাকে, তাহলে ব্রা পরার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার ব্রায়ের কাপ সাইজ হয়ে থাকে ডি বা ডি এর বেশি, অর্থাৎ যদি স্তন আকারে বড় হয়ে থাকে, তাহলে ব্রা পরা আপনার জন্য ভালো। এতে স্তন শেপ হারানোর সম্ভাবনা কমবে এবং আপনি নানান রকমের অস্বস্তিকর অবস্থা থেকে পরিত্রাণ পাবেন। তবে অবশ্যই টাইট ব্রা পরিধান করবেন না এবং সিনথেটিক কাপড়ের ব্রা সারাক্ষণ পরিধান করে থাকবেন না। ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।